হাই, কেমন আছেন আপনারা? আই হোপ এভরিবডি ইজ গুড। অ্যাকচুয়ালি আজ আমি আমার ফেভারিট সাবজেক্ট যেটা হচ্ছে মার্কেটিং, আমি আজ মার্কেটিং প্ল্যান নিয়ে একটা ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। দেখুন, এই বিজনেস, এই যে ভিডিওটা তাদেরই জন্য যারা নতুন বিজনেস খুলবে বা যাদের বিজনেস আছে তাদের জন্য কি কি মার্কেটিং প্ল্যান অবলম্বন করা উচিত তাদের বিজনেসের জন্য। যদি মনে হচ্ছে এই ভিডিওটা যদি আপনার কোনো প্রফিটেবল নয়, যদি শুধু আপনি এই ভিডিওটা আসেন শুধু বিজনেস প্ল্যান বা বিজনেস আইডিয়া দেখতে, তবে আপনি এই ভিডিওটা ছেড়ে যেতে পারেন। আর যদি ভিডিওটা দেখতে ইচ্ছুক হয় তবে অবশ্যই লাইক করবেন, কেননা এই ভিডিওতে একদম ট্রু কন্টেন্ট এবং ভ্যালুয়েবল কন্টেন্ট আছে আপনাদের জন্য। এই 6টা মার্কেটিং প্ল্যান দিব, মার্কেটিং স্ট্র্যাটেজি দিব আপনার বিজনেসকে আরও ইম্প্রুভ করার জন্য। আর সবথেকে বড় ব্যাপার, একটা নতুন জিনিস ঘোষণা করছি আজ, যেটা হচ্ছে আপনি যদি আপনার বিজনেসকে কোনোভাবে মার্কেটিং করাতে চান বা আপনি যদি আপনার বিজনেসে কোনো মার্কেটিং কনসালটেন্ট চান, নিচে দেওয়া নাম্বারে কল করুন, আমি আপনাদের সঙ্গে পার্সোনালি যোগাযোগ করব। আপনার বিজনেসকে কীভাবে ইম্প্রুভ করানো হবে, কীভাবে অ্যাডভার্টাইজিং করবেন, কীভাবে মার্কেটিং করবেন। অ্যাকচুয়ালি প্রত্যেকটা বিজনেস নির্ভর করে তার বিজনেসের সেলস কেমন বা বিজনেসের বিক্রি কেমন হচ্ছে। যদি আপনার বিক্রি এই মুহূর্তে যা আছে আপনি যদি তার থেকে ইনক্রিজ করতে চান, বা যদি বিক্রি কমে গেছে বা সেলস একদম কমে গেছে, আপনার প্রফিট হচ্ছে না, তবে আপনি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আমি ডাইরেক্টলি আপনার সঙ্গে কথা বলবো এবং আপনার কীভাবে মার্কেটিং করা হবে, কী করে আপনি আপনার বিজনেসকে বৃদ্ধি করাবেন আমি সম্পূর্ণ ডিটেলস বলবো আপনাকে এবং আপনার সঙ্গে ডাইরেক্ট কনভারসেশন করব। ঠিক আছে, চলুন টপিকে আসা যাক। অ্যাকচুয়ালি মার্কেটিং প্ল্যান যে আমি 6টা বলবো বলছিলাম, 6টার মধ্যে প্রথম যে মার্কেটিং প্ল্যানটা সেটা হচ্ছে আপনার কোম্পানির মিশন, ভ্যালু অ্যান্ড ভিশন ডিফাইন করতে হবে। দেখুন, অ্যাট ফার্স্ট প্রত্যেকটা বিজনেস চালানোর জন্য আপনাকে সবসময় মনে রাখতে হবে আপনার যে কোম্পানি তার মিশন কী, সে কোথায় যেতে চায়। আজকে কোম্পানি যেই পজিশনে আছে কালকে সে কোন পজিশনে থাকবে, তাই না? তার ভিশন কী, কোম্পানির বর্তমান ভ্যালু কী, আপনাকে প্রত্যেকটা জিনিস ডিফাইন করতে হবে। শুধু বিজনেস বর্তমানে আমার টার্নওভার 10 লাখ টাকা হচ্ছে ইয়ারলি, 50 লাখ হচ্ছে, 1 কোটি হচ্ছে, এরকম করলে হয় না। আপনাকে কোম্পানির পুরো ভ্যালু বের করতে হবে, কোম্পানি আপনি কোথায় যান আপনাকে ডিফাইন করতে। যদিও আপনি ভেবে নিয়েছেন আমার মিশন আমি এখানে যাব বা আমার এত সেল বাড়াবো, তবে আপনাকে কোম্পানির ভিশন দেখতে হবে যে আপনি কীভাবে এগাবেন। তাই এখানে প্রথম যে পয়েন্টটা ভালোভাবে মনে রাখবেন, কোম্পানির মিশন, ভিশন এবং ভ্যালু আপনাকে নির্ধারণ করতে হবে, বুঝতে পারলেন? সেকেন্ড যে মার্কেটিং প্ল্যানটা সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য মার্কেট অ্যান্ড কম্পিটিটর। মার্কেট অ্যান্ড কম্পিটিটর কি? অ্যাকচুয়ালি আমাদের বিজনেস SWOT এই 4টা মেথডের উপর নির্ভর করে। এস মানে কি? এস মানে হচ্ছে বিজনেসের স্ট্রেন্থ কি, বুঝতে পারলেন? যে আমার বিজনেসের কী স্ট্রেন্থ, আমার বিজনেসের কম্পিটিটরের কী স্ট্যান্ড, আমার বিজনেসের কী স্ট্যান্ড। ডব্লু কী? আমার বিজনেসের উইকনেস কী। প্রত্যেকটা বিজনেসের উইকনেস আছে, স্ট্রেন্থ আছে, তো আপনাকে ডিফাইন করে বের করতে হবে আপনার বিজনেসের উইকনেস কী। যদি আপনার মনে হয় যে আমার বিজনেসের উইকনেস এটা, তবে আপনাকে ও মেথড ইউজ করতে হবে, অপরচুনিটি সেই উইকনেসের উপর বা সেই স্ট্রেন্থের উপর আপনার অপরচুনিটিটা কী আছে। আপনি যদি অপরচুনিটি বের করতে পারেন, আপনি যদি সেই বিজনেসের মধ্যে থেকে একটা সুবিধা দেখতে পান, তবে আপনি মার্কেটে রাজা হয়ে যাবেন, কেউ আটকাতে পারবে না। অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, থ্রেট। আপনার বিজনেসের ক্ষেত্রে থ্রেট কী আছে, আপনার চারপাশের থ্রেট কী আছে। এখানে থ্রেট অর্থে কম্পিটিটরকে বলা হয়েছে। আপনার কম্পিটিটর আপনাকে খেয়ে নেবে না তো, বা আপনার কম্পিটিটর থেকে আপনি কীভাবে আলাদা করছেন আপনার বিজনেসকে। এই জন্য আমি আপনাকে বলছি একটা ভালো কথা, যদি আপনি বিজনেস ওনার হন বা যদি আপনি নতুন বিজনেস খুলবেন ভাবছেন, আপনার কাছে ইনভেস্টমেন্ট আছে, নতুন বিজনেস খুলবেন ভাবছেন, আপনি ভালো ভালো আইডিয়া নিতে চান কী টাইপের বিজনেস খুলবেন, অবশ্যই নিচে আমাকে কন্ট্যাক্ট করুন, আমি ডাইরেক্টলি কথা বলবো। বা আপনার যদি বিজনেস আছে, এক্সিস্টিং বিজনেস আছে, আপনার ইয়ারলি টার্ন ওভার 1 কোটি 2 কোটি 5 কোটি বা 10 লাখ কম হলেও, আপনি অবশ্যই যোগাযোগ করুন নিচে, আমি ডাইরেক্ট কন্ট্যাক্ট করবো আপনাদের সঙ্গে। থার্ড যে মার্কেটিং প্ল্যান সেটা হচ্ছে আপনার টার্গেট কাস্টমার কী, হোয়াট ইজ ইউর টার্গেট কাস্টমার। সবসময় মনে রাখবেন বিজনেসের ক্ষেত্রে, আমার এটা খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার মার্কেটিং, যে আপনি যদি আপনার বিজনেস করতে যাচ্ছেন আপনি কীভাবে অ্যাডভার্টাইজিং করছেন। আমি অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিংয়ের কথা বলছি। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজে দুটো জিনিস ইউজ হয়, একটা হচ্ছে কাস্টমারকে টার্গেট করা হয়। আমি আপনাকে সেই টাইপের অ্যাডভার্টাইজিং দেখাবো যে টাইপের প্রোডাক্ট আপনার দরকার আছে। সাপোজ আমার একটা ক্লায়েন্ট আছে, সেটা হচ্ছে ওই টাঁকের সমস্যা সমাধান হয়, তো আমি এমনভাবেই টার্গেট করেছি, গুগলে বলুন, ফেসবুকে বলুন অ্যান্ড ইউটিউবে বলুন,
টার্গেট কাস্টমারকে দেখানো হচ্ছে, এবং তাদের আরও বিভিন্ন টাইপের আমি মার্কেটিং করে তাদের বিজনেসকে প্রফিটেবল আনিয়ে দিয়েছি, বা আমাদের কোম্পানি তাদের বিজনেসকে প্রফিটেবল আনিয়ে দিয়েছে। আপনাকে ডিফাইন করতে হবে যে হোয়াট ইজ ইয়ার টার্গেট কাস্টমার, কেন উইদাউট টার্গেট কাস্টমার আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। আপনাকে একটা নিস ভিত্তিক কাস্টমার ধরতে হবে, যে আপনার কাস্টমার কে, হু ইজ ইয়োর কাস্টমার, বা আপনার দেনেওয়ালা কাস্টমার কে, আপনাকে কে পয়সা দেবে বা কে টাকা দেবে বা আপনার প্রোডাক্ট কে কিনবে। তো আপনাকে কমপ্লিটলি ডিফাইন করতে হবে, আদারওয়াইজ আপনি কি জানেন উইদাউট টার্গেট কাস্টমার অনেক কোম্পানি ডুবে গেছে, কেন সে বিভিন্ন সেক্টরে ঢুকে গেছে, যে আমার কাস্টমার হতে পারে 10 থেকে 15 বছর বা 15 থেকে 20 বছর বা 25 থেকে 15 থেকে 60 বছর। আরে ভাই কাস্টমারটা কে পুরো ডিফাইন করতে হবে তো, তাই একটা টার্গেটেড কাস্টমার রাখা একটা বিশাল বড় ভূমিকা গ্রহণ করে আপনার বিজনেসকে বড় করার জন্য। নেক্সট যেটা আমি বলছি আপনাদের সেটা হচ্ছে নেক্সট যে মার্কেটিং প্ল্যান, সেটা হচ্ছে আউটলাইন ইওর মার্কেটিং গোল, আউটলাইন ইওর মার্কেটিং গোল। আপনার যে মার্কেটিং গোল আছে সেটাকে আউটলাইন করতে হবে, মানে কি আমি একদম গ্রাউন্ড লেভেলে বুঝিয়ে দিচ্ছি আপনাকে, আপনার যে মার্কেটিং গোল আছে বা আপনার যে বিজনেসের আপনি প্ল্যান নিয়ে চলেছেন সেখানে মার্কেটিং গোল আপনি সেল বাড়াবেন এই বছরে কত পার্সেন্ট। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ আমার একটা বিজনেস আছে, আমার কোম্পানি হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোম্পানি, তো ডিজিটাল মার্কেটিং কোম্পানি বর্তমানে আমাদের সেল ধরো মান্থলি এত টাকা হয়, আমার ইচ্ছা আছে এই 2022 আমি প্রতি মাসে 25% করে সেল বাড়াবো বা 25% সেল ইনক্রিজ করব, বুঝতে পারলেন। বা আপনার যে মার্কেটিং গোল আপনি সেল ইনক্রিজ করবেন না আপনার ব্র্যান্ডের রিচ ইনক্রিজ করবেন, যে আপনার সোশ্যাল মিডিয়া পেজে অ্যাডভার্টিজ চলছে সেখানে ইনক্রিজ করবেন কাস্টমার, বা আপনার ওয়েবসাইটে যে রিচ আসছে সেটাকে ইনক্রিজ করবেন। আপনাকে একটা গোল করতে হবে যে আপনার কী জন্য, আপনি কাস্টমারের সেলসের বাড়াবেন না কাস্টমারের রিচ বাড়াবেন না আপনার অ্যাকচুয়াল প্রোডাক্ট বেশি বিক্রি করবেন, অ্যাকচুয়ালি একদম গোল করতে হবে, আউটলাইন ইয়োর গোল, বুঝতে পারলেন। এ মার্কেটিং ব্যাপারটা অনেকটাই অ্যাডভান্টেজ দিবে এই ভিডিওটা আপনাদের বা আপনাদের বিজনেসের জন্য। নেক্সট পয়েন্ট আপনাকে বলছি যে আপনার প্রেজেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি কী, মার্কেটিং প্ল্যানের আপনার বিজনেস নতুন বিজনেস হোক বা পুরনো বিজনেস হোক যাই বিজনেস হোক আপনাকে সবসময় ইতিহাস ধরে চলতে হবে। ইতিহাসটা কী, আপনার বর্তমানে মার্কেটিং স্ট্র্যাটেজি কী, আমি আপনাকে প্রথমে বলেছিলাম আপনাকে ডিফাইন করতে হবে আপনার কাস্টমার কে এবং আপনার কম্পিটিটারকে। তো যেহেতু কাস্টমার অ্যান্ড কম্পিটিটারকে আপনি ডিফাইন করবেন সেহেতু আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে যে বর্তমানে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি কী চলছে, আপনার ওল্ড মার্কেটিং স্ট্র্যাটেজি কী, সেই মার্কেটিং স্ট্র্যাটেজিতে আপনি যদি হাঁটেন সবে আপনি কি ইনক্রিজ হতে পারবেন না আপনি ডুবে যাবেন না একদম পড়ে যাবেন। তো আপনাকে মার্কেটিং স্ট্র্যাটেজি ভালোভাবে দেখতে হবে, মার্কেটিং স্ট্র্যাটেজি বর্তমানকে ফলো আপ করতে হবে। হয়তো আপনি জানেন না আপনার বিজনেসে কী মার্কেটিং স্ট্র্যাটেজি, আপনি হয়তো একটু জানেন, বা আপনি যাকে মার্কেটিংয়ের দায়িত্ব দিয়ে রেখেছেন সে আপনার মার্কেটিং কি 12টা বাজিয়ে দিচ্ছে নাকি, তার জন্য একটা স্পেশাল মার্কেটারকে আপনাকে হায়ার করা উচিত পুরো মার্কেটিং স্ট্র্যাটেজিকে দেখার জন্য। আবারও বলছি আপনি যদি আপনার বিজনেসের মার্কেটিং প্ল্যান ভালোভাবে বানাতে চান বা আপনার বিজনেসের মার্কেটিং ঠিকঠাক করতে চান সেলস বাড়াতে চান আপনি নিচে দেওয়া নাম্বারে কল করুন, অবশ্যই ডাইরেক্ট কন্ট্যাক্ট করবো আপনাদের সঙ্গে আর আপনার বিজনেস অবশ্যই ইম্প্রুভমেন্ট হবে, বুঝতে পারলেন। এটা কোনো অ্যাডভার্টাইজিং নয়, এটা আপনাদের হেল্প করার জন্য আমি বলছি, যেটা অ্যাকচুয়ালি হেল্প আপনাদেরই হবে। তো যেটা বললাম যে আপনাকে মার্কেটিং স্ট্র্যাটেজি আপনার কী আছে প্রেজেন্ট ফলো করতে হবে। লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা আমি আপনাকে বলবো সেটা শোনার আগে আমি একটা আপনাকে স্টোরি বলি। অ্যাকচুয়ালি আমাদের একটা ক্লায়েন্ট ছিল যার মেদিনীপুর অ্যাকচুয়ালি তাদের বিজনেস ছিল, বিজনেসটা হচ্ছে তাদের কাপড়ের বিজনেস, তারা কাপড়ের বিজনেস করে, কী করে তারা একটা শপিং মলের মতো আছে, সেই শপিং মলে ওরা বিভিন্ন টাইপের ড্রেস ট্রেস রাখে যেমন হয়। তো আমরা অ্যাডভার্টাইজ চালিয়েছিলাম যে আমি আপনাদের মার্কেটিং করিয়ে দেব, তো বলছে দাদা আমরা তো মার্কেটিং করি আমাদের মার্কেটিংয়ে প্রতি মাসে 1 লাখ টাকা যায়। আমি বলছি কি 1 লাখ টাকা আপনার মার্কেটিং আপনি খরচ করেন, আপনার কত টাকা নেন? জানি না, বাট আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস হয় আমরা এটা ভালোভাবে জানি। ব্র্যান্ড অ্যাওয়ারনেস কোথায় হয়? বলছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ফেসবুকে ইউটিউবে গুগলে বিভিন্ন জায়গায় হয়। আমি বলছি আপনার বাজেটটা যে আপনি এত যাচ্ছেন আপনি কি ডিফাইন করেছেন যে 1 লাখ টাকায় আপনার কাস্টমার কত আসবে? আপনি যদি মার্কেটিংয়ের জন্য সাপোজ আপনি
আপনি যদি এই মুহূর্তে মার্কেটিংয়ের জন্য আমাকে বলেন, সাপোজ আমাকে বলেন যে আমি 1 লাখ টাকা মান্থলি ইনভেস্ট করতে পারবো, আমার এই 1 লাখ টাকার উপর আপনি কী টাইপের মার্কেটিং স্ট্র্যাটেজি ক্রিয়েট করতে পারবেন, তখন আমি আপনাকে বলবো এই টাইপের আপনাকে বলে দিতে পারবো। বাট সেই যে বিজনেসম্যানটা বা তাদের যে বিজনেস, তাদের যে বাজেট ফিক্সড করেছে, সেই বাজেট বেশি হয়ে গেছে, ওদের যে বিজনেস সেই বাজেট বেশি হয়ে গেছে, বুঝতে পারলেন? ওদের অ্যাকচুয়ালি লোকাল ভিত্তিক বিজনেস হচ্ছে, গ্লোবালি নয়, বা পুরো ওয়েস্ট বেঙ্গলের লোক আসছে না, সেই এলাকার লোক আসছে বা সেই শহরের লোক আসছে। তো এই জন্য আমি যখন তার সঙ্গে কথা বলছি, আপনার মার্কেটিং বাজেট অনেকটাই বেশি, আপনি মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাকে যা যা বলছি আপনি এই স্ট্র্যাটেজি অবলম্বন করুন, অবশ্যই আপনি প্রফিটেবল হবেন, এবং এখন যা কাস্টমার আসছে আপনার তার থেকে বেশি কাস্টমার আসবে বা আপনার ইনকোয়ারি আসবে। স্বাভাবিক ব্যাপার, যে বিজনেসম্যান বা যে যাদের মার্কেটিং দেখে তারা শুনে অবাক বলছে, আপনি তাহলে দেখুন একবার কী করা যায়। অ্যাকচুয়ালি তাদের বিজনেস আমি গত 2 বছর ধরে চালাচ্ছি, স্টিল তাদের বিজনেস প্রফিটেবল আছে, এবং তাদের মার্কেটিংয়ের জন্য আমি মাত্র 40-50 হাজার টাকা খরচ করি। আমাদের একটা কোম্পানির চার্জ নেই, সেটা সামান্য চার্জ, বাট মার্কেটিংয়ের জন্য 40-50 হাজার টাকা খরচ করি এবং স্টিল তারা হ্যাপি, বুঝতে পারলেন? তো সবসময় আপনাকে ডিফাইন করতে হবে মার্কেটিং বাজেট কী। আরও একটা বিজনেস ছিল আমার একটা বন্ধুর, ও অ্যাকচুয়ালি অনলাইনে বিজনেস করে, ও অনলাইনে কোনো মার্কেটিং করে না, প্রতি মাসে 10,000 টাকা 15,000 টাকা মার্কেটিংয়ের জন্য ইনভেস্ট করে। আমি তাকে বলেছিলাম, ভাই তুই মার্কেটিংয়ের জন্য যে ইনভেস্ট করছিস, যে বাজেটটা রেখেছিস, সেটা কি অ্যাকচুয়াল তোর প্রফিট করাচ্ছে? বলছে হ্যাঁ প্রফিট করাচ্ছে, 10,000 জায়গায় 10,000 টাকাই কামিয়ে দিচ্ছে। তাকে আমি বললাম তুই বাজেট ইনক্রিজ কর, বলছে ভাই আমার কাছে টাকা নেই। তো আপনাকে দেখতে হবে আপনার বাজেট কমাতে হবে না বাজেট বাড়াতে হবে মার্কেটিংয়ের জন্য, তার জন্য কমপ্লিটলি বসে আপনাকে ডিফাইন করতে হবে। তো মার্কেটিং ব্যাপারটা অনেকটা, ফিলিপ কোটলারকে আপনি নাম শুনেছেন, ফিলিপ কোটলার একটা কথা আছে যে আপনি 3P মেথড ফলো করুন। 3P মানে হচ্ছে আপনার প্রোডাক্ট, আপনার প্রাইস, আপনার প্রমোশন। আপনি যে প্রোডাক্টটা আছে সে প্রোডাক্ট অ্যাকচুয়ালি মার্কেট চলবে কি না সেটা আপনার রিসার্চ করা উচিত। প্রোডাক্টের প্রাইস আপনি কত রেখেছেন সেটা সবার ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে কিনা, বা আপনি নিজ ভিত্তিক প্রোডাক্ট ইউজ করছেন কিনা সেটার দিকে নজর দেওয়া উচিত। অ্যান্ড প্রমোশন আপনি কী করে করছেন, আপনার মার্কেটিং কী করে করছেন। প্রমোশন ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ফর ইয়োর বিজনেস, কেননা উইদাউট মার্কেটিং, উইদাউট ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট স্প্রেড করতে পারবেন না, আপনি কোনোভাবেই ছড়িয়ে যেতে পারবেন না। তো ভালোভাবে মনে রাখুন, মার্কেটিং প্ল্যান আমি যেই যে আইডিয়াগুলো বললাম বা যেই যে স্ট্র্যাটেজিগুলো বললাম, সেই স্ট্র্যাটেজি যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার বিজনেসের জন্য, অবশ্যই আপনার বিজনেস গ্রো হবেই হবে। আর যদি না পারেন, যদি চান আমার সঙ্গে কোলাবোরেশন করতে বা কনসালটেন্সি করতে আমাদের কোম্পানির সঙ্গে, অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কল করুন, অবশ্যই আমাদের টিম আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে বা আমি আপনার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবো। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কেননা অবশ্যই ভ্যালুয়েবল কন্টেন্ট আপনার জন্য। অবশ্যই শেয়ার করবেন, শেয়ার না করলে সবার কাছে পৌঁছবে না, হয়তো আপনার বিজনেস নেই বা আপনার বন্ধুর বিজনেস আছে বা আপনার মামার বিজনেস আছে, যারই বিজনেস আছে যেন শেয়ার করুন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। টাটা, গুড নাইট, গুড মর্নিং, গুড ইভিনিং, যখন এই ভিডিওটা দেখছেন, টাটা।